আটকে যাওয়া টাকাকে ফেরানোর জন্য একটি ম্যাজিক্যাল সুইচ ওয়ার্ড আমি শেয়ার করব। অর্থাৎ যাদের টাকা আটকে আছে, ধার দিয়েছেন ফিরে আসছে না, তাদের জন্য একটি সুইচ ওয়ার্ড দিচ্ছি, যে সুইচ ওয়ার্ডটি ইউজ করলে আপনাদের সেই আটকে থাকা টাকা কিন্তু চলে আসবে। পাশাপাশি মানি অ্যাট্রাকশনও হয় এই সুইচ ওয়ার্ড। অর্থাৎ দুটো উপকার আছে, এক হচ্ছে আপনার বাইরে আটকে থাকা টাকা ফিরে আসবে, প্লাস অন্য জায়গা থেকেও টাকা বা বিভিন্ন জায়গা থেকে টাকা আপনার কাছে আসবে এই সুইচ ওয়ার্ড চ্যান্টিংয়ের ফলে। তো কীভাবে এই সুইচ ওয়ার্ড ইউজ করবেন এবং সুইচ ওয়ার্ডটি কী সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন, এবং রেকি বার্তা চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের যে ভিডিওর বিষয় সেটা হচ্ছে একটি ম্যাজিক্যাল সুইচ ওয়ার্ড, যেটা আপনারা ইউজ করলে যাদের অর্থ বাইরে আটকে রয়েছে সেই আটকে যাওয়া অর্থ কিন্তু আপনার কাছে চলে আসবে। পাশাপাশি মানি অ্যাট্রাকশনও হয় এই সুইচ ওয়ার্ড। অর্থাৎ এই সুইচ ওয়ার্ড ইউজ করলে আপনি মানি অ্যাট্রাকশনও করতে পারবেন। তো দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে এই সুইচ ওয়ার্ড। প্রথমটি হচ্ছে কাউকে ধার দিয়েছেন সেটা ফিরিয়ে আনার জন্য, এবং মানি অ্যাট্রাকশনের জন্য আপনি করতে পারেন। তো সুইচ ওয়ার্ডটি কী সেটা বলার আগে সুইচ ওয়ার্ড কীভাবে ইউজ করবেন সেটা একটু বলে দিই। সুইচ ওয়ার্ড ব্যবহার করার জন্য কালো অথবা নীল কালি দিয়ে সুইচ ওয়ার্ডটিকে আপনি আপনার শরীরের বাঁদিকে, হাতে হোক যে কোনো শরীরের অঙ্গে হোক, বাঁদিকে আপনাকে মোটা করে লিখে রাখতে হবে, যাতে 24 ঘন্টা থাকে। যদি আপনি ডান হাতি হন তো, অর্থাৎ যদি ডান হাতি হন সেক্ষেত্রেই বাঁদিকে লিখবেন, যদি আপনি বাম হাতি হন সেক্ষেত্রে আপনি ডান দিকে লিখবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে দু নম্বর যেটা বলবো ব্যবহারের জন্য সেটা হচ্ছে চ্যান্টিং করতে হবে, অর্থাৎ জপ করতে হবে সুইচ ওয়ার্ডটিকে, বারবার জপ করতে হবে। ঠিক আছে, যদি গুণে করেন সেক্ষেত্রে 28 বার করবেন, আর যদি না গুণে করেন সেক্ষেত্রে আপনি কনস্ট্যান্ট করতে থাকবেন। ঠিক আছে, আপনি কাজকর্মের মধ্যেও সুইচ ওয়ার্ড চ্যান্ট করতে পারেন, আবার শান্ত হয়ে এক জায়গায় বসেও সুইচ ওয়ার্ড চ্যান্ট করতে পারেন। এর পাশাপাশি আপনি এই সুইচ ওয়ার্ডটি আপনার যে জলের বোতল, যে বোতল থেকে আপনি জল পান করছেন, আপনার সেই জলের বোতলের গায়েও ঠিক বডিতে যেরকম লিখেছেন ওই রকম আপনাকে লিখে রাখতে হবে। মার্কার কালি ব্যবহার করবেন, যদি মার্কার কালি না থাকে কাগজে লিখে ওটা বোতলের গায়ে আপনি পেস্ট করে দিন, আটকে দিন, এবং ওই বোতল থেকে সারাদিন অল্প অল্প করে জল পান করতে থাকুন, সেক্ষেত্রেও আপনি একই বেনিফিট পাবেন। পাশাপাশি আপনি এই সুইচ ওয়ার্ডটি একটি কাগজে লিখে আপনার মানি ব্যাগে রাখতে পারেন বা ওয়ালেটে রাখতে পারেন, আপনি যেখানে ঘুমোচ্ছেন সেই গদির নিচে রাখতে পারেন, আপনার যে বালিশে মাথা রেখে আপনি ঘুমোচ্ছেন সেই বালিশের কভারের মধ্যে রাখতে পারেন। তাহলেও আপনি এই সুইচ ওয়ার্ডের এনার্জি গ্রহণ করবেন, এবং তার ফলে আপনার যে টাকা আটকে রয়েছে সেটা আপনার কাছে ব্যাক করবে, পাশাপাশি মানি অ্যাট্রাকশনও হবে। এছাড়া আপনি একটি ইসি বানাতে পারেন, এনার্জি সার্কেল, এবং সেই এনার্জি সার্কেলের মধ্যে এই সুইচ ওয়ার্ডটি আপনি রাখতে পারেন। ইসি কিভাবে বানাতে হবে, সবার প্রথম একটি কাগজে আপনার নাম লিখবেন, ফুল নেম, এবং তার নিচে সুইচ ওয়ার্ডটি লিখবেন, লিখে একটি সিম্পলি একটা সার্কেল করে দিতে হবে। সার্কেলটা বানানোর একটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনি পেন খাতায় টাচ করে পুরো সার্কেলটা কমপ্লিট করার পরেই পেনটি তুলতে পারবেন, তার আগে নয়। এবং এই সার্কেলটি বানানোর পর আপনি যে খাতার মধ্যে বানিয়েছেন বা ডায়েরির মধ্যে বানিয়েছেন সেখানে সেই অবস্থায় ওটা বন্ধ করে ওরকম রেখে দিন, এমন নয় যে ওটাকে বাইরে বের করে সামনে রাখতে হবে বা কিছু, যেমন যেখানে বানিয়েছেন তেমন সেখানেই রেখে দিন, কোনো আর কিছু করতে হবে না। ওই এনার্জি সার্কেলও কিন্তু আপনাকে এনার্জি প্রদান করবে ওই আটকে যাওয়া মানি আপনার কাছে ফিরিয়ে আনার জন্য।
যেহেতু আপনি ওই সার্কেলের মধ্যে নাম লিখেছেন আপনার এবং নিচে সুইচ ওয়ার্ড লিখেছেন, তো সুইচ ওয়ার্ডের যে পজিটিভ এনার্জি সেটা আপনার ওই নাম অর্থাৎ আপনার মধ্যেই প্রবেশ করতে থাকবে। তো মোটামুটি এইভাবে আপনার এই সুইচ ওয়ার্ডটি ইউজ করতে হবে। সবচাইতে বেস্ট হচ্ছে সুইচ ওয়ার্ডটি আপনি যদি চ্যান্ট করেন। পাশাপাশি আরও একটি বলা হলো না, সেটা হচ্ছে আপনি সুইচ ওয়ার্ডটিকে লিখতেও পারেন খাতায়, 1, 2, 3 এভাবে 28 বার করে প্রত্যেক দিন লিখতেও পারেন, বা অগুন্তি মানে 28 বারের জায়গায় আপনি 50 বার 60 বার 100 বারও লিখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকার পাবেন। তো এই যে বিষয়গুলো বললাম সব কিন্তু আপনার নিজের জন্য বললাম। এবার আপনার ফ্যামিলির কোনো পার্সন, তার কোনো টাকা বাইরে আটকে আছে, তাকে আপনি হেল্প করতে চান, সেক্ষেত্রে কি করবেন? অর্থাৎ অন্যের জন্য আপনি প্র্যাকটিস মানে এগুলো ব্যবহার করতে চান, কিভাবে করবেন? তো এর জন্য আপনাকে প্রক্সি চ্যান্টিং করতে হবে সুইচ ওয়ার্ডটি, অর্থাৎ অন্যের জন্য আপনাকে চ্যান্টিং করতে হবে। সেক্ষেত্রে একটা শর্ত আছে, আপনি যখন সুইচ ওয়ার্ডটি চ্যান্টিং করবেন তার আগে মনে মনে ভাববেন ইউনিভার্সের উদ্দেশ্যে যে আমি অমুকের জন্য এই সুইচ ওয়ার্ডটি চ্যান্টিং করছি এবং এই সুইচ ওয়ার্ড চ্যান্টিংয়ের ফলে যে এনার্জি ক্রিয়েট হচ্ছে সেটা অমুকের কাছে যাচ্ছে এবং তার ফলে তার আটকে যাওয়া টাকা তার কাছে ফিরে আসছে। অর্থাৎ করছেন আপনি, উপকারটা সে পাচ্ছে বা সে পাবে সেই উদ্দেশ্যে আপনি করছেন। তারপর আপনি সুইচ ওয়ার্ডটি একই সিস্টেমে চ্যান্ট করুন, 28 বার করতে পারেন অথবা তার থেকে বেশিও করতে পারেন। আপনি লিখতেও পারেন একইভাবে, তার কথা ভেবে আপনি লিখুন, ঠিক আছে, এবং তার জলের বোতলে আপনি নাম্বার লিখে দিতে মানে সুইচ ওয়ার্ডটি লিখে দিতে পারেন। সে যদি সম্মত হয় তাহলে সেও তার শরীরের নন ডমিনেন্ট পার্টে বা নন ডমিনেন্ট হ্যান্ডে সুইচ ওয়ার্ডটি লিখে রাখতে পারে, ঠিক আছে। সে জপও করতে পারে, যদি সে নিজে চায় করতে তাহলে তো সবচেয়ে বেস্ট, তাকে বলে দিন যে এইভাবে এইভাবে এটা করো, না হলে তার জন্য আপনি করবেন যেভাবে বললাম। তো এই হচ্ছে সুইচ ওয়ার্ড ইউজ করার বেশ কিছু সিস্টেম। এবার এখানে সব কটাই যে আপনাকে করতে হবে এমন নয়, এখান থেকে যে কোনো একটা দুটো করলেও কিন্তু হবে, ঠিক আছে। তো এবার সুইচ ওয়ার্ডটি বলে দিই, সুইচ ওয়ার্ডটি কি? সুইচ ওয়ার্ডটি হচ্ছে ফাইন ডিভাইন কাউন্ট নাও, জাস্ট Find Divine Count Now, Find Divine Count Now, Find Divine Count Now, Find Divine Count Now, এইভাবেই মনে মনে এটাকে জপ করবেন। তো এইভাবে এই সুইচ ওয়ার্ডকে ব্যবহার করুন, বিশ্বাসের সাথে ব্যবহার করুন, দেখবেন আপনি কিন্তু 100% আপনার যে উদ্দেশ্য সেটা পূরণ হবে। তো এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনি আপনার ফ্রি সময়ে ফ্রি টাইমে আপনি যে কোনো ক্লাস করতে পারেন। আপনি হোলিফায়ার 3 রেইকি শিখতে পারেন, হোলিফায়ার করুণা রেইকি শিখতে পারেন, উসুই ট্র্যাডিশনাল রেইকি শিখতে পারেন, কুণ্ডালিনী রেইকি, করুণা নন হোলিফায়ার ভার্সন, ক্রিস্টাল, মানি রেইকি, এঞ্জেল থেরাপি, বিভিন্ন ধরনের কোর্স বর্তমানে আমি করাচ্ছি, সেগুলো ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন। সেখান থেকে যে কোনো কোর্স করার জন্য কল অথবা হোয়াটসঅ্যাপ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।